Assalamualaikum viewers, asha korchi shobai onek bhalo achen, alhamdulillah, Allah rahmate amrao bhalo achi. Dekhte dekhte Ramzan masho chole jacche, rahmate 10 din to already chole giyeche, ar ekhon hocche sokal baje pray 7:30-er moto. আমি এত সকাল উঠে গেছি কারণ আমাকে কাজে যেতে হবে তাই ভাবলাম কাজে যাওয়ার আগে আমার গাছটাকে একটু পানি দিয়ে যাই গাছটাকে একটু শাওয়ার করিয়ে নিলাম আর খুব সুন্দর রোদ উঠেছে রমজান মাসে কিন্তু এত সকাল ঘুম থেকে ওঠা অনেক কষ্ট তো আমি অলরেডি কাজের জন্য বেরিয়ে গেছি আর আমার কাজের জায়গা মাত্র 5 মিনিট দূর আমার বাসা থেকে এই যে যাওয়ার পথে এখানে ওরা স্টারের জন্য পোস্ট অফিসের সামনে একটু ডেকোরেশন করেছে কিউট লাগছিল সারা দিনের ক্লান্তির পর এবার বাসায় চলে আসলাম আর হোম ইজ হোম বাসায় আসার পর একটা শান্তি মনে হয় আর বাসায় আসার পরে যে আইরিয়া আমাকে সারপ্রাইজ দিচ্ছে ওয়াও ভেরি নাইস তেটাই দি হোস আইরিয়া তুমি আর এ নাই নি হ্যাঁ থ্যাংক ইউ Mais c'est trop sonné, maman, mais ramasse l'angle. Elle a dit que c'est pas cool. Because of grass cut thing get caught. তো আমার আজকে ব্লগটা হচ্ছে পুরো একদিনের ব্লগ ইফতারি সহ আমাদের ইকেতে এখন ইস্টারের হলিডে চলছে তাই স্কুল বন্ধ তাই আমার আয়না রিয়াও বাসায় থাকে ওদের বাবার সাথে যেহেতু আমার হাজবেন্ড ঘর থেকেই কাজ করছেন তাই প্রত্যেকদিন আমি কাজ থেকে আসার পর ওরা আমার জন্য সিটিং রুমটা খুব সুন্দর করে টাইটি করে রাখে ওরা আমাকে সারপ্রাইজ দিবে আসলে অনেক ভালো লাগে বাচ্চা মানুষ কিন্তু ওদের চিন্তাটা অনেক সুন্দর মাশাআল্লাহ আর এই তো এখন কাজ থেকে এসে আমি শাওয়ার করে নামাজও পড়ে নিয়েছি আর আজকে বিকালবেলা মা বাবা আমাদের সাথে ইফতার করবেন তো একটু ইফতারের আয়োজনও করব তার আগে ভাবলাম নামাজ পড়ে একটু রেস্ট করে নেই তাহলে আমার একটু এনার্জিটা আবার আসবে তো আমি যখন কাজে যাই আসলে ওরা দুজন কোনো মারামারিও করে না আয়ানা অনেক বেশি খেয়াল করে রাখে ওর ছোট বোনকে কিন্তু আমি যখন বাসায় থাকি ওদের কিন্তু অনেক মারধর হয় কথায় কথায় মিলও হয় আবার মারামারিও হয়ে যায় যেহেতু ওদের দাদা দাদু আসবেন আয়না রিয়া তো অনেক এক্সাইটেড আর এই যে ওদেরকে আমি চুল টুল আছড়ে দিয়েছি বিকালবেলা ওরা তো ওয়েট করছে কখন ওদের দাদা এবং দাদু আসবেন বাসায় সবাই মিলে ইফতার করার আনন্দটাই কিন্তু অন্যরকম অনেক বেশি ভালো লাগে তো তাহলে চলুন এবার আমার ইফতারের আয়োজনে আমি লেগে যাই তো এখানে আমি তান্দুরির মশলাটা রেডি করছি আর আমি আমার তান্দুরিতে কিন্তু সব সময় এই যে আচার জাতীয় জিনিস অ্যাড করি আচার তারপর ঘি এবং একটু সরিষার তেল থাকলে সেটাও দেই আমি অনেক ভালো লাগে একটা ঝাঁঝালো একটা ঘ্রাণ আসে আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন আর মশলা তো আমি তান্দুরি মশলা তারপর জিরা ধনিয়া মরিচ হলুদ এগুলাই দিয়েছি তেমন কিছু না আর তো এদিকে এই যে প্রিটেন্ড প্লেয়িং করা হচ্ছে আসলে রমজান মাসটা খুব দ্রুতভাবেই চলে যাচ্ছে আর আমার ব্লগটা ছিল আসলে 4-5 রোজার কিন্তু আমি ভয়েস ওভার দিচ্ছি এখন অলরেডি 10 রোজা চলে গিয়েছে তো রমজান মাস যখন শেষ হয়ে আসে আমার কিন্তু মনটা অনেক খারাপ হয়ে যায় রমজান মাসটা আমার অনেক প্রিয় একটা মাস আসলে অনেক ভালো লাগে রমজান মাসে সব পরিবেশটাই অন্যরকম থাকে তো এই তো অলরেডি আমি সব কিছু ম্যারিনেট করে নিয়েছি আর আস্তে আস্তে আমি এগুলা ওভেনে ঠুকিয়ে দেব এটা হচ্ছে আমার তান্দুরির চিকেনগুলা আর আমি আমার বিরিয়ানির চিকেনটাও ম্যারিনেট করে নিয়েছি আর এখানে বিরিয়ানির জন্য সব কিছু কেটেও রেডি করে নিয়েছি এখন প্রথমে তান্দুরিটাকে একদম রেডি করে রেখে দেব যাতে ওভেনে দিয়ে দিতে পারি
ডিটেলস ভাবে আর আজকে রেসিপিগুলো শেয়ার করছি না, কারণ শেয়ার করতে গেলে অনেক বড় হয়ে যাবে ব্লগ। তাই আর আপনারা সবাই নিশ্চয়ই আরও অনেক সুন্দরভাবেই তান্দুরি বানাতে পারেন, তো ভাবলাম যে এমনিতেই দিয়ে দেই। আসলে আমার তান্দুরিটা খেতে অনেক মজা হয় আর ফ্লেভারফুল হয়। অন্য সময় আমি ডিটেলস ভিডিও একটা আমি শেয়ার করব। আর আমার চ্যানেলে অলরেডি আছে একটা ভিডিও যেটা আমি ওয়াহিদা আপুর রেসিপি ফলো করে বানিয়েছিলাম, ওইটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এই তো এদিকে আমার বিরিয়ানি চিকেনটাও রেডি হয়ে যাচ্ছে, আর আমার বিরিয়ানিটাও কিন্তু খুবই মজা হয়েছিল মাশাল্লাহ। তো বিরিয়ানির রেসিপিটাও একদিন অবশ্যই শেয়ার করব। আসলে অনেক কিছুই শেয়ার করতে ইচ্ছা হয় কিন্তু সময় স্বল্পতার জন্য আর তাড়াহুড়ার জন্য অনেক জিনিস ডিটেলসভাবে রেকর্ড করাও হয় না। আর এই যে এখন বিকাল 5টা হয়ে গেছে, আয়ানা আর আরিয়া আরবির জন্য বসে গেছে পড়তে। আয়ানা আরিয়া কিন্তু আরবি পড়াশোনা অনলাইনে খুবই মাশাল্লাহ ভালোভাবেই করছে। আর এখন এই তো আমি এবার আমার বিরিয়ানিটা চালটাও সিদ্ধ করে নিয়েছি, আর এখন জাস্ট আমি বিরিয়ানিটার লেয়ারিং করব। আর এই তো আমার লেয়ারিংও অলমোস্ট ডান। আর এদিকে আমি ম্যাঙ্গো লাসিও বানাবো। এই যে এই ইয়োগার্ট এবং টিনের মধ্যে যে ম্যাঙ্গোগুলো পাওয়া যায়, এই যে এই ম্যাঙ্গোর স্লাইস অথবা সিরাপ দিয়েও আপনারা করতে পারবেন। আর ফ্রেশ ম্যাঙ্গো থাকলে তো কথাই নয়, আরও বেশি ভালো লাগে। এদিকে আমার বিরিয়ানি হয়ে গেছে আর আলু চপও আমি ভাজতে দিয়েছি। চানা ভুনাটাও চুলাতে হচ্ছে আর পেঁয়াজুটাও বানিয়ে নিব। আর বিরিয়ানিটাও একদম হয়ে গেছে। বিরিয়ানিটার কালার কিন্তু অনেক সুন্দর এসেছে। তো যাই হোক, আমার সব কিছু রেডি, এখন সবাই ইফতার করে নিব। এছানার সন্দেশটা মা আমাদের জন্য বানিয়ে এনেছেন, অনেক মজার ছিল মাশাল্লাহ। তো আমি ক্যান্ডেল বেশি সময় জ্বালিয়ে রাখতে পারি না, আমার আয়ানা অনেক ভয় পায়। ও ভাবে যে যদি বাসায় আগুন ধরে যায়, ওর মধ্যে কিন্তু সাবধানতাটা অনেক বেশি। আর আমি অ্যাপ্রিসিয়েটও করি, অনেক সময় আমরা যখন লাইটের সুইচ অন করা থাকে ও কিন্তু মনে করে ওইটা অফ করে দেয়। তো এটা আসলে ভালো অভ্যাস, তাই ওকে আমি এনকারেজ করি এই জিনিসটাতে। তো এখন মা বাবাও চলে যাচ্ছেন। আমার আজকের ব্লগ এ পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।